এর আগের লেকচারে আমরা রাদারফোর্ডের আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট সম্পর্কে তাত্ত্বিক ধারণা লাভ করছি। এখন আমরা রাদারফোর্ডের আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টের একটা ভিডিও টিউটোরিয়াল, অ্যানিমেটেড ভিডিও টিউটোরিয়াল দেখব। এর সাথে এই রাদারফোর্ড আলফা পার্টিকেলস গোল্ড ফয়েল যে এক্সপেরিমেন্ট, সে এক্সপেরিমেন্টের আউটকামটাও দেখে নেব। একটু দেখে নিই টিউটোরিয়ালটা। Rutherford's alpha scattering experiment. The credit for the discovery of the nucleus of an atom goes to a British physicist, Lord Ernest Rutherford. Shown here is the diagrammatic view of the famous gold foil experiment conducted by Lord Rutherford. The radioactive source, rich in alpha particles, was kept in a thick lead block with a narrow opening. The alpha particles were confined to a narrow beam by passing them through a lead sheet with a slit. An extremely thin foil of gold was bombarded with these fast-moving alpha particles. The scattered alpha particles were detected using a rotatable detector, which has a microscope and a screen coated with zinc sulfide. The whole experimental setup was placed in an evacuated chamber to prevent scattering by the air molecules. These striking particles caused scintillations on the screen. Based on the observations, Lord Rutherford deduced these conclusions. As most of the alpha particles pass through the gold foil without any deflection, most of the space within the atoms is empty. As some of the alpha particles were deflected by large angles, they must have approached some positively charged region responsible for the deflection. This positively charged region is called the nucleus. As very few alpha particles experienced the deflection, it was concluded that the volume occupied by the nucleus is very small. Since alpha particles, which are comparatively denser, were deflected by the nucleus, it shows that almost the complete mass of the atom must be within the nucleus. এই ছিল রাদারফোর্ড আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট এবং তার আউটকাম। এটা আমরা একটু ডিটেইলস আলোচনা করার চেষ্টা করি। প্রথমে গত ক্লাসে তো আমরা এর যে এক্সপেরিমেন্ট ছিল সেটা নিয়ে কথা বলছি, এখন এটার অবজারভেশন বা আউটকাম নিয়ে একটু কথা বলবো। তো চিত্রের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আলফা পার্টিকেলটের কিছু আলফা পার্টিকেল, এই এটা যদি অ্যাটম ধরা হয়, অ্যাটমের ভিতর দিয়ে পাস করে গেছে এবং সরাস 180 ডিগ্রি অ্যাঙ্গেলের পরিবর্তে সামান্য পরিমাণ বেঁকে গেছে। আমরা এটাকে বলছি স্লাইটলি ডিফ্লেক্টেড পার্টিকেল, সামান্য পরিমাণে বিচ্যুতি ঘটছে। আর এটা এই পার্টিকেলটা, আলফা পার্টিকেলটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে, আনডিফ্লেক্টেড পার্টিকেল, অর্থাৎ এটার কোনো বিচ্যুতি ঘটেনি। আর এই যে পার্টিকেল, সেটা গিয়ে আবার ফেরত আসছে, অর্থাৎ লার্জ ডিফ্লেকশন, প্রায় যে পথে গেছিল প্রায় সে পথেই সে ফেরত আসছে, সেদিকে সে ফেরত আসছে। তো তার মানে এটাকে যদি ইংলিশে প্রকাশ করি তাহলে কি হবে, ইট হাজ অবজার্ভ দ্যাট মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস পাসড থ্রু দ্য গোল্ড ফয়েল আনডিফ্লেক্টেড। অধিকাংশ আলফা পার্টিকেল গোল্ড ফয়েল দিয়ে বিচ্যুতি না করেই পাস করে চলে গেছে, মানে আনডিফ্লেক্টেড বলতে যেমন এটার কথা বলা হচ্ছে, এটা ডিফ্লেকশন হয় নাই, কোনো ডিফ্লেকশন হয় নাই, এরকম ঘটনাই বেশিরভাগ আলফা পার্টিকেলের ক্ষেত্রে ঘটেছে। তারপরে কি, স্মল ফ্র্যাকশন অফ দ্য আলফা পার্টিকেলস ওয়াজ ডিফ্লেক্টেড বাই স্মল অ্যাঙ্গেল, সামান্য পরিমাণে কিছু আলফা পার্টিকেল সামান্য পরিমাণে কিছু অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হয়েছে, অর্থাৎ সেগুলো আসলে এই জাতীয় আলফা পার্টিকেল যেটা তার খুব সামান্য অ্যাঙ্গেলে স্লাইটলি ডিফ্লেক্টেড আলফা পার্টিকেল আছে। তিন নম্বর কি, A very few alpha particles, approximately 1 in 20,000, bounced back, that is, were deflected nearly by 180 degree. তো 20,000টা আলফা পার্টিকেলের ভিতরে একটা আলফা পার্টিকেল সেটা প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়েছে, যেই পথে গিয়েছিল অলমোস্ট সেই পথে সে ফেরত আসছে। বাউন্সড ব্যাক মানে অনেকটা বলতে পারেন যে বলের মতো, আপনি যদি টেনিস বলকে দেওয়ালে ছুড়ে দেন তো টেনিস বলটা দেওয়ালের উপর আঘাত করবে, আঘাত করে কার দিকে আসবে, আপনি যেদিকে ছুড়ে দিছেন
আপনার দিকে আসবে কিংবা পিং পং বলের কথা চিন্তা করেন যেটা আপনি যেদিকে মারবেন সেদিক থেকে অর্থাৎ উপর থেকে নিচের দিকে ছুড়ে ফেললে নিচ থেকে আবার উপরের দিকে উঠে আসবে এটাই হচ্ছে বাউন্স ব্যাক অর্থাৎ যে পথে গিয়েছে অলমোস্ট সেই পথেই ফেরত আসছে এবং সেটা কেমন 20,000 এর মাত্র একটা তাহলে এই যেটা অবজারভেশন তিনি দেখলেন সে অবজারভেশনের উপর ভিত্তি করে রাদারফোর্ড একটা কনক্লুশন টানছেন একটা উপসংহার টানছেন সেটা কি অন দ্য বেসিস অব দ্য অবজারভেশনস রাদারফোর্ড ড্রিউ দ্য ফলোয়িং কনক্লুশনস রিগার্ডিং দ্য স্ট্রাকচার অফ অ্যাটম অ্যাটমের স্ট্রাকচার কেমন হতে পারে সেটা সম্পর্কে একটা উপসংহার তিনি টান দিয়েছেন সেটা কি নাম্বার ওয়ান মোস্ট অব দ্য স্পেস ইন দ্য অ্যাটম ইজ এমটি as most of the alpha particles passed through the foil undeflected তিনি বলছেন যে অ্যাটম বা পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গা হচ্ছে খালি কারণ অধিকাংশ আলফা পার্টিকেলই এই গোল্ড ফয়েল দিয়ে কোনো বিচ্যুতি ছাড়াই কোনো ডিফ্লেকশন ছাড়াই চলে গেছে যেটা আমাদের এক নম্বর পয়েন্ট ছিল মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাসড থ্রু দ্য গোল্ড ফয়েল আনডিফ্লেক্টেড যেহেতু অধিকাংশটা পাস করে চলে গেছে তার মানে অধিকাংশটাই খালি নাম্বার টু A few positively charged alpha particles were deflected. সামান্য পরিমাণে alpha particle deflected হয়েছে alpha particle এর চার্জ অবশ্যই ধনাত্মক চার্জ এজন্যই positively charged কথাটা উল্লেখ করা হয়েছে The deflection must be due to enormous repulsive force showing that the positive charge of the atom is not spread throughout the atom as Thomson has presumed. এই যে ডিফ্লেকশন হয়েছে বা বিচ্যুতি হয়েছে এটার কারণ কি কারণ হচ্ছে যে অবশ্যই যেহেতু এটা পজিটিভ চার্জ অবশ্যই পজিটিভ চার্জ ডিফ্লেকশনের কারণ আর একটা পজিটিভ চার্জ যেমন চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে আর চুম্বকের একই ধরনের মেরু পরস্পরকে বিকর্ষণ করে সেই অনুসারে এই যে ডিফ্লেকশন বা বিচ্যুতি ঘটছে যেহেতু পজিটিভ চার্জকে বিচ্যুত করছে সুতরাং যে এই বিচ্যুতির পিছনে দায়ী সে নিঃসন্দেহে পজিটিভলি চার্জড তো সেটার জন্যই বলছে দ্য ডিফ্লেকশন মাস্ট বি ডিউ টু এনার্মাস রিপালসিভ ফোর্স শোয়িং দ্যাট দ্য পজিটিভ চার্জ অফ দ্য অ্যাটম ইজ নট স্প্রেড থ্রু আউট দ্য অ্যাটম তার মানে যেহেতু এই ডিফ্লেকশনটা ঘটছে সুতরাং অবশ্যই এটা পজিটিভ চার্জের কারণে হয়েছে এবং এই পজিটিভ চার্জটা সম্পূর্ণ অ্যাটমের মধ্যে ছড়ায় ছিটায় নাই এর আগে যেমন থমসন বলছিলেন থমসনের একটা মডেল ছিল যেটাকে বলা হয় বাংলায় যে পাম পুডিং মডেল অথবা ওয়াটারমেলন মডেল যেখানে তিনি বলছিলেন যে তরমুজের বীজের মতো ওই ইলেকট্রন প্রোটনগুলা বিভিন্ন জায়গায় যেভাবে তরমুজের বীজে তরমুজের মধ্যে ছড়িয়ে থাকে এরকম ইলেকট্রনগুলা প্রোটনগুলো এভাবে ছড়িয়ে থাকে আবার পাম পুডিং মডেলের কথা বলছিলেন যে পুডিংয়ে যদিও কিসমিস ইউজ করে না তবুও বাংলা বইয়ে আছে যে পুডিং এর মধ্যে কিসমিস যেভাবে থাকে ওরকম ভাবে থাকে তো এই ওনার যেরকম প্রিজাম্পশন ছিল ওনার যেরকম অনুমান ছিল সে অনুমানটা আসলে ঠিক না অনুমান যদি ঠিক হতো তাহলে অধিকাংশ আলফা পার্টিকেল ডিফ্লেকশন এ যেত না কারণ যদি ছড়াই ছিটায় পজিটিভ চার্জ থাকত এর মধ্যে তাহলে অবশ্যই অধিকাংশ আলফা পার্টিকেলই ফেরত আসতো যেহেতু অধিকাংশ আলফা পার্টিকেল এই গোল্ড ফয়েলকে ভেদ করে চলে গেছে তার মানে অ্যাটমের অধিকাংশ জায়গায় খালি মানে পজিটিভ চার্জ খুব স্বল্প জায়গায় বিদ্যমান আর সেই স্বল্প জায়গাটার কাছ দিয়ে অর্থাৎ সে পজিটিভ জায়গা পজিটিভ চার্জ অর্থাৎ নিউক্লিয়াসের কাছাকাছি যে সমস্ত আলফা পার্টিকেল গেছে শুধুমাত্র সেগুলাই বিচ্যুতির দিকে গেছে সুতরাং একথা উনি বলতেছেন যে দ্য অ্যাটম দ্য পজিটিভ চার্জ অফ দ্য অ্যাটম ইজ নট স্প্রেড থ্রু আউট দ্য অ্যাটম অ্যাজ থমসন হ্যাজ প্রিজিউমড থমসন যেরকম বলছিলেন যে পুরা অ্যাটমের ভিতরে পজিটিভ চার্জ ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম আসলে না The positive charge has to be concentrated in a very small volume that repelled and deflected the positively charged alpha particles. ওনার অবজারভেশন অনুসারে the positive charge মানে এখানে নিউক্লিয়াসকে বোঝানো হচ্ছে নিউক্লিয়াসটা কি হতে হবে has to be concentrated in a very small volume অর্থাৎ এই নিউক্লিয়াসটা অবশ্যই খুব সামান্য পরিমাণ একটা ভলিউম খুব সামান্য পরিমাণ একটা জায়গায় কেন্দ্রীভূত থাকবে that repelled and deflected যেটা আসলে পজিটিভ চার্জ যেহেতু নিউক্লিয়াসে তো পজিটিভ চার্জ সুতরাং তার কাজ কি হবে সে অন্য একটা পজিটিভ চার্জ আসলে তাকে অবশ্যই ডিফ্লেক্ট করবে তাকে অবশ্যই বিচ্যুত করবে এবং তাকে আকর্ষণ করার পরিবর্তে তাকে বিকর্ষণ করবে that repelled and deflected the positive charged alpha particles তাহলে আমরা এই দুই নম্বর পয়েন্টকে এক কথায় কি বলতে পারি যে থমসন যেরকম চিন্তা করছিলেন যে পজিটিভলি চার্জ আলফা পার্টিকেল পজিটিভলি চার্জ নিউক্লিয়াসগুলো পুরো অ্যাটমের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে আসলে ঘটনা সেরকম না
সেরকম না কেন, কারণ খুব সামান্য পরিমাণে পজিটিভলি চার্জ আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড হয়েছে, আর আলফা পার্টিকেল পজিটিভলি চার্জ ডিফ্লেক্টেড হয়েছে কার দ্বারা, পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের দ্বারা। যেহেতু সামান্য পরিমাণ ডিফ্লেক্টেড হয়েছে এবং পুরো যেই অ্যাটম সে কোনো জায়গায় হয় নাই, খুব সামান্য পরিমাণ জায়গা থেকে এই ডিফ্লেকশনের ঘটনা ঘটছে, সুতরাং তিনি বলছেন যে এই পজিটিভলি চার্জ নিউক্লিয়াসটা অবশ্যই খুব ছোট্ট একটা জায়গার মধ্যে, পুরো অ্যাটমের একটা ছোট্ট জায়গার মধ্যে অবস্থিত, এবং এই পজিটিভলি চার্জ নিউক্লিয়াসটাই আলফা পার্টিকেলকে গুলোকে রিপেল করছে এবং ডিফ্লেকশনের দিকে নিয়ে গেছে। নাম্বার থ্রি, ক্যালকুলেশনস বাই রাদারফোর্ড শো দ্যাট দ্য ভলিউম অকুপাইড বাই দ্য সেন্টার ইজ নেগলিজিবলি স্মল অ্যাজ কম্পেয়ার টু দ্য টোটাল ভলিউম অফ দ্য অ্যাটম। রাদারফোর্ডের ক্যালকুলেশনের মাধ্যমে উনি দেখতে পাচ্ছেন কি যেই কেন্দ্রের মাধ্যমে, অর্থাৎ যে যেই যেই জায়গাটাই পজিটিভলি চার্জড কেন্দ্রীভূত থাকতে পারে বলে উনি ধারণা করছেন, অর্থাৎ যেখান থেকে বেশি পরিমাণে আলফা পার্টিকেল ডিফ্লেকশনে গেছে, অধিকাংশ জায়গায় তো আলফা পার্টিকেল ডিফ্লেকশনে যায় নাই, যেই সামান্য জায়গা থেকে ডিফ্লেকশনে গেছে সেই সামান্য জায়গাটা খুবই ছোট্ট একটা ভলিউম, টোটাল অ্যাটমের খুব সামান্য একটা জায়গা, সেই ভলিউমটা সে দখল করে আছে। অর্থাৎ পুরা, তো তিনি কি বলতেছেন, দ্য রেডিয়াস অফ দ্য অ্যাটম ইজ অ্যাবাউট 10^-10 মিটার, ওয়াইল দ্যাট অফ সেন্টার ইজ 10^-15 মিটার। অর্থাৎ তিনি বলতেছেন তার ক্যালকুলেশনের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছেন যে ব্যাসার্ধ, রেডিয়াস মানে ব্যাসার্ধ, একটা অ্যাটমের ব্যাসার্ধ হচ্ছে 10^-10 মিটার, কিন্তু যেই সেন্টার থেকে আলফা পার্টিকেলগুলো ডিফ্লেকশনে গেছে সেই সেন্টারটার ব্যাসার্ধ কতটুকু, 10^-15 মিটার। তো এইটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে যে ওয়ান ক্যান অ্যাপ্রিসিয়েট দিস ডিফারেন্স ইন সাইজ বাই রিয়েলাইজিং দ্যাট ইফ এ ক্রিকেট বল রিপ্রেজেন্টস দ্য সেন্টার দেন দ্য রেডিয়াস অফ দ্য অ্যাটম উড বি 5 কিলোমিটার। তো তিনি বলতেছেন যদি একটা ক্রিকেটের বলকে, ক্রিকেটের বলকে যদি একটা ক্রিকেট স্টেডিয়ামের মাঝখানে রাখা হয়, তাহলে এই বলটাকে যদি ধরা হয় যে এটা নিউক্লিয়াস, তার তুলনায় আশপাশে প্রায় 5 কিলোমিটার, চারিদিক থেকে 5 কিলোমিটার যে দূরত্ব হবে সেই ব্যাসার্ধ, এই 5 কিলোমিটার দূরত্ব দিয়ে যদি বৃত্ত আঁকানো যায়, সেই বৃত্ত দিয়ে যে স্টেডিয়াম হবে সেটা হবে হচ্ছে তার অ্যাটম। তো এ থেকে বোঝা যায় যে বিশাল একটা ফিল্ডের মধ্যে ছোট একটা বল যেরকম খুবই ছোট, ঠিক একই রকম ভাবে এই পুরা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসটা আসলে খুব সামান্য পরিমাণ জায়গায় বিদ্যমান। তো এটাই ছিল রাদারফোর্ডস অবজারভেশন এবং তার কনক্লুশন অ্যাবাউট আফটার দ্য আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট।